ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বিদ্যাকূট ইউনিয়নের উড়খুলিয়া মণিপুর রাজাপুর হয়ে ভৈরবনগর চার গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বিদ্যাকূট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাকারুল হক। 21 ফেব্রুয়ারি সোমবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়। বিদ্যাকূট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, স্কয়ার গ্রুপের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শামসুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বসির মিয়া, উড়খুলিয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল সামাদ, মাওলানা আব্দুল জলিল, বানসরামপুর সরকারি কলেজের প্রফেসর হাফেজ মিয়া সহ মণিপুর রাজাপুর ও ভৈরবনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে চার গ্রাম তথা বিদ্যাকূট ইউনিয়নবাসীকে দাঙ্গা হাঙ্গামা থেকে মুক্ত থাকার জন্য অনুরোধ জানান। তিনি জানান, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জনগণের সেবা করে যাবেন, সেক্ষেত্রে সকলের সহযোগিতাটুকু কামনা করেন তিনি। বক্তারা নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে উড়খুলিয়া টু মণিপুর রাস্তার কাজ শুরু করায় নবনির্বাচিত চেয়ারম্যান জাকারুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।